ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। যখনই আমরা কর্মের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলি তখনই আমরা দুঃখ বোধ করি, কিন্তু কর্মের সঙ্গে একাত্মবোধ না হলে সেরকম দুঃখ পাই না। অন্য কারো একটা সুন্দর ছবি পুড়ে গেলে আরেকজন তাতে দুঃখ পায় না, কিন্তু যখন তার নিজের ছবিখানা পুড়ে যায় তখন সে কত দুঃখ পায়। কেন? কারণ এক্ষেত্রে মানুষ ছবির সঙ্গে নিজেকে অভিন্ন করে ফেলেছে, তাই ছবিটি পুড়ে গেলে তার কষ্ট হয়। এই আমি ও আমার ভাবি আসলে মানুষের সব দুঃখের কারণ। অধিকার ভাব থেকেই স্বার্থ আসে, আর স্বার্থপরতা থেকেই দুঃখের আরম্ভ। প্রতিটি স্বার্থপর কাজ বা চিন্তা আমাদের কোনো না কোনো বিষয়ে আসক্ত করে এবং আমরাও সঙ্গে সঙ্গে সেই বস্তুর দাস হয়ে যাই। যত আমরা আমি কিংবা আমরা বলতে থাকি ততই মানসিকভাবে আমাদের দাসত্ব বাড়তে থাকে, ততই আমাদের মনেও দুঃখ বাড়তে থাকে। অতএব কর্মযোগ আমাদের এই শিক্ষা দেয় যে জগতে যত ছবি আছে তার সবকটি উপভোগ করো, কিন্তু কোনোটির সঙ্গে নিজেকে এক করে ফেলো না। কখনো বলো না এটা আমার। আমরা যখনই বলি এটি আমার, সঙ্গে সঙ্গে দুঃখ আসবে। আমার সন্তান এ কথা ভুলেও মনে মনে ভেবো না। ছেলেকে আদর করো, তাকে নিজের আয়ত্তে রাখো, ভবিষ্যৎ গড়ার জন্য চিন্তা করো, কিন্তু আমার সন্তান এই কথা বলো না, কারণ আমার বললেই দুঃখ আসবে। আমার বাড়ি, আমার শরীর, এরকম কখনো বলো না। এই শরীর তোমারও নয়, আবার আমারও নয়, কারোই নয়। এগুলো প্রকৃতির নিয়মেই আসছে যাচ্ছে। একটা ছবি কিংবা দেওয়ালের যতটুকু স্বাধীনতা আছে শরীরে তার থেকে বেশি নয়। আসলে একটা শরীরের প্রতি আমরা এত আসক্ত হব কেন? যদি কেউ একটা ছবি আঁকে, সেটা আঁকা শেষ করে অন্য একটা হাত দেয়, আমি ওটা অধিকার করব বলে স্বার্থজাল বিস্তার করো না। যখনই এই স্বার্থজাল বিস্তার হয় তখনই জীবনে দুঃখের আরম্ভ হয়। পদ্ম পাতায় যেমন জল লাগে না, মানুষেরও উচিত সংসারে সেভাবেই থাক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.